সংবাদ শেষ করছি। পঞ্চগড় শহর থেকে 16 কিলোমিটার উত্তরে আবিষ্কৃত দেশের সবচেয়ে বড় প্রাচীন দুর্গনগরী ভিতরগড়ের খবর দিয়ে, প্রাচীন তিব্বত, চীন, সিকিম, ভুটান, আসাম ও নেপালের সড়ক ও নৌ বাণিজ্য পথের সংযোগস্থলে এর অবস্থান। শুধু ব্যবসা বাণিজ্যই নয়, বহু সংস্কৃতির সম্মিলনও ঘটেছিল এই দুর্গনগরীতে। প্রাচীন সভ্যতার এই নগরী নিয়ে আমাদের পঞ্চগড় প্রতিনিধি হারুন রশিদ বাবুর রিপোর্ট। পঞ্চগড় জেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড়ে সন্ধান মিলেছে সপ্তম শতকে নির্মিত এ দুর্গনগরীর। এখন এর বিভিন্ন স্থানে চলছে প্রত্নতাত্ত্বিক খনন কাজ। এই খননকালে মাটির নিচ থেকে বেরিয়ে আসছে নানা স্থাপনা। ভিতরগড়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সাইট, যেটা আমি আজকে এখানে আসার পর এটা অনুধাবন করতে পারলাম। দুর্গনগরীটি চারটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা। এতে ইমারতের ধ্বংসাবশেষ, বেষ্টনী প্রাচীর, মন্দির ও বৌদ্ধ ধর্মীয় স্তম্ভ পাওয়া গেছে। নির্মাণ পদ্ধতি দেখে এগুলোকে গুপ্তযুগের পরে সপ্তম শতকে, অর্থাৎ 1400 বছর আগের তৈরি বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। ভিতরগড় বাংলাদেশের যে দুর্গনগরীগুলো আছে তার মধ্যে সবচাইতে সর্ববৃহৎ একটি সাইট, এবং এই ভিতরগড়ের জনবসতি শুরু হয়েছে অনেক আগে এবং এর ইতিহাস অনেক বেশি ভিন্ন বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে। প্রায় 24 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই দুর্গনগরী দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বলে দাবি অনেকের। তবে যথাযথ সংরক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এর অসংখ্য নিদর্শন। যে ঐতিহাসিক জায়গা, এটা কিন্তু দিনের দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এগুলো সংরক্ষণের ব্যাপারে যদি সরকার একটু পদক্ষেপ নেন তাহলে বলা হয় ভালো হয়। প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে যে এটি একটি সম্ভাবনাময় গুরুত্বপূর্ণ সাইট হিসেবে আসবে, এবং আমরা ইভেনচুয়ালি এটা প্রোটেকশন এবং উন্নয়নের ব্যবস্থা নেব। ভিতরগড়ে প্রত্নতাত্ত্বিক জরিপ ও খনন কাজের মাধ্যমে দেশের ইতিহাসে নতুন এক অধ্যায় সংযোজিত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর এই কারণে সেখানে প্রত্নতাত্ত্বিক পার্ক প্রতিষ্ঠা করে এ সম্পদ রক্ষার যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ইউসিবি সংবাদ শিরোনাম জানাচ্ছি আরেকবার। অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগে